আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত দুর্গম বক্সা পাহাড়ে গর্ভবতী মা ও অসুস্থ রোগীদের জন্য বুধবার থেকে চালু হলো পালকি অ্যাম্বুলেন্স পরিষেবা। এই প্রথমবার বক্সা পাহাড়ে পালকি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2600 ফুট উপরে স্থিত প্রত্যন্ত বক্সা পাহাড়ের অসুস্থ রোগীদের ও গর্ভবতী মায়েদের এদিন হাসপাতালে নিয়ে যেতে হলে বাসের মধ্যে কাপড়ের দোলনার মতন বানিয়ে নিয়ে আসতে হতো। এতে খুবই সমস্যার মধ্যে পড়তে হতো গর্ভবতী মায়েদের। জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর ও ফ্যামিলি প্ল্যানিং অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগে পালকি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো। এদিন আনুষ্ঠানিক ভাবে এই পালকি অ্যাম্বুলেন্স চালু হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। আমি বলতে পারবো না, কিন্তু আমার তো রিসার্চ করানি, বাট এটা বলা যেতে পারে কি আমাদের জেলাতে যেরকম মানুষের ডিমান্ড ছিল এখানে স্পেশালি বক্সা পড়লে, তাদের জন্য আমরা আজকে এটা করতে পেরেছি। বেসিক্যালি জানেন কি, বক্সা ফোর্টে ওর অন্যান্য যে গ্রাম আছে, 13-14টা গ্রাম আছে ওখানে, 3000+ পপুলেশন ওখানে পাহাড়ে বসবাস করে, এখানে স্পেশালি ডুকপা কমিউনিটি এখানে আছে। ওর অনেক দিন থেকে আমরা যেহেতু এখানে রেগুলার আমরা আসি মাঝে মাঝে মানুষের পরিষেবা নিতে, তো অনেক দিন থেকে এদের ডিমান্ড ছিল এখানে কি যেহেতু পাহাড়ে যেহেতু পারমানেন্ট আমাদের হেলথ ফ্যাসিলিটি ছিল না, সেই জন্য এদেরকে অনেক সমস্যা ছিল। সেই জন্য কিছুদিন আগে আমরা কমিউনিটি হেলথ ইউনিট করলাম এখানে, তারপরে যেহেতু ওখানে পার্মানেন্ট, যেহেতু আমাদের তো অন্যান্য যে অপারেশনগুলো ফ্যাসিলিটিগুলো তো ওখানে নেই, তো সেই জন্য মানুষকে যখন অসুস্থ হলে যা কোনো এরকম রিকোয়ারমেন্ট আছে তখন ওদেরকে মোবিলাইজেশনের ব্যাপার আছে। সেই জন্য পালকি অ্যাম্বুলেন্সের মাধ্যমে যেহেতু আগে আমি মানুষ নিয়ে আসতো এখানে, বাট অনেকটাই অমানবিক হয়ে যাচ্ছিলো, এটা মাধ্যমে একটু ওদেরকে কমফর্টেবলি ওরা যখন অসুস্থ হলে ইয়া অন্য কোনো রিকোয়ারমেন্ট আছে তখন ওদেরকে নিয়ে আসবে। ওর এই কাজটা হবে আমাদেরকে খুবই আমাদেরকে খুব ভালো লাগছে, যেহেতু আমরা মানুষের জন্য কিছু এই কাজটা করতে পারলাম উইথ দি হেল্প অফ আমাদের ফ্যামিলি প্ল্যানিং অফ ইন্ডিয়া আছে, আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে প্রশান্ত বর্মন আছে, আমার CMO ডক্টর বেরা আছে, আমাদের DMO সব আছেন, কোনো টিম আছে, এদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমার মনে হচ্ছে অনেকটাই কাজে লাগবে, যেহেতু দেখো সেই সময় পরিষেবাগুলো তো বেশি ছিল না। আমি ইনিশিয়ালি যেহেতু আমরা ওখানে যারা প্রেগনেন্ট ও ল্যাকটেটিং মাদার আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারছি এখানে, আর কমিউনিটি সেন্টার অলরেডি হেলথ ইউনিট হয়ে গেছে, তো আগে থেকে আমাদের ওদেরকে মোবিলাইজ করতে বেশ সুবিধা হবে। আর আমাদের প্ল্যানিং আছে ওদেরকে 20-25 দিন এক মাস আগে যেরকম রিকোয়ারমেন্ট আছে তাদেরকে মোবিলাইজ করে আমাদের পাশে নিয়ারেস্ট যে হেলথ ফ্যাসিলিটি আছে সেখান থেকে ওদেরকে নিয়ে আসবো। তো আশা করছি এরকম ঘটনাগুলো পুনরাবৃত্তি না হয়, আর আমরা চাইছি না, ও যদি অ্যাডমিনিস্ট্রেশন ও হেলথ সময় চেষ্টা করছে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়। আজকে বেসিক্যালি এটা ফার্স্ট আমরা শুরু করলাম এখানে, আর ফিউচারে আমাদের প্ল্যানিং আছে কি লেপচা খাওয়ার জন্য একটু আলাদা করবো, চুনাবাটি আছে, আদমা আছে, তাদের জন্য যেহেতু ও টেরেনটা একটু আলাদা আছে ওখানে, স্পেশালি আদমা ও চুনাবাটি টেরেন আলাদা আছে, আমরা একটু ওয়ার্কআউট করে দেখিনি কীভাবে হবে, বাট খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করবো ওখানে বি পরিষেবাটা আমরা শুরু করে দেবো।